আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের অনুষ্ঠান পয়গামে কোরআনের মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিদিন প্রতিটা পর্বে কিছু আয়াতে করিমা নিয়ে এবং ওই আয়াতে করিমা দ্বারা আমার মৌলা আমার আল্লাহ পাক আপন বন্দাদেরকে কী বার্তা দিয়েছেন, কী পয়গাম দিয়েছেন সেটা সম্পর্কে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা সূরা ফাতিরের 18 নং আয়াত নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আলোচনা করার সৌভাগ্য লাভ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানকে কয়েকটি অংশে বিভক্ত করেছি। তন্মধ্যে প্রথম অংশের নাম হচ্ছে তিলাওয়াত, দ্বিতীয় অংশের নাম হচ্ছে অনুবাদ, তৃতীয় অংশের নাম হচ্ছে পর্যালোচনা, চতুর্থ অংশের নাম হচ্ছে আল্লাহর পয়গাম, সর্বশেষ অংশের নাম হচ্ছে শিক্ষা। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা সূরা ফাতির এর 18 নং আয়াতের ইনশাআল্লাহ ব্যাপারে আলোচনা শ্রবণ করব। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান শুরু করার পূর্বে দরুদ শরীফ পাঠ করার একটা ফজিলত শুনে নিই। আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার প্রতি সারাদিনে 1000 বার দরুদ শরীফ পাঠ করে সে যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে নিজের স্থান দেখে নিবে না ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 1000 বার দরুদ শরীফ পাঠ করালে এই ফজিলত পাওয়া যাবে। আসুন আমরাও নিয়ত করি যে ইনশাআল্লাহ আল্লাহ পাক যখন দয়া করেন যে কোনো দিনে 1000 বার 2000 বার যতটুকু পারা যায় ইনশাআল্লাহ আমরা দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম অংশ তিলাওয়াতের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। بسم الله الرحمن الرحيم ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير. مدني চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সূরা ফাতির এর 18 নং আয়াতের তিলাওয়াত শ্রবণ করলাম। এখন আসুন আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশ অনুবাদের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা ফাতির এর 18 নং আয়াতে ইরশাদ করেন, যেটার অনুবাদ এরকম, আর কোনো বোঝা বহনকারী প্রাণ অন্যের বোঝা বহন করবে না, আর যদি কোনো বোঝাধারী আপন বোঝা বহন করার জন্য কাউকে ডাকে তবে তার বোঝা থেকে কেউ কিছুই বহন করবে না যদিও নিকটাত্মীয় হয়। হে মাহবুব, আপনার সতর্ক করা তাদেরই উপকারে আসে যারা না দেখে আপন প্রতিপালককে ভয় করে এবং নামাজ কায়েম রাখে, আর যে পবিত্র হয়েছে সে নিজের কল্যাণার্থে পবিত্র হয়েছে আর আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সূরা ফাতির এর 18 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা দিয়েছেন সেটার অনুবাদ আমরা শ্রবণ করলাম। এখন আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী অংশ পর্যালোচনার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা
আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পর্যালোচনায় অংশের মধ্যে আমার আল্লাহ তাআলা সূরা ফাতির এর 18 নং আয়াতে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেটা একটা হচ্ছে যে কিয়ামতের দিন কারো গুনাহের বোঝা কেউ বহন করবে না, সবাই আপন আপন গুনাহের বোঝা এবং আমলনামা নিয়ে থাকবে। আমার আল্লাহ তাআলা এই মেসেজটা দিয়েছেন তফসিরের মধ্যে। মুফাসসিরিনে কিরামগণ এই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন যে কিয়ামতের অবস্থা কেমন ভয়াবহ হবে, কিয়ামতের দিন কারো গুনাহের বোঝা কেউ নিবে না। অনেক সময় বাবা তার ছেলেকে ডেকে বলবে, হে আমার প্রিয় বৎস, তুমি আমার সন্তান, তুমি আমার গুনাহের বোঝাটা নাও। তখন সন্তান বলবে যে আমি নিজের গুনাহের বোঝা নিয়ে বিভিন্ন দুশ্চিন্তায় রয়েছি, কীভাবে এটা হালকা করব, আপনার সেই গুনাহের বোঝা আমি কীভাবে নিব। তখন একে অপর থেকে পালাতে থাকবে। এটা দ্বারা আমরা বুঝতে পারলাম কিয়ামত এটা বড়ই মারাত্মক, কিয়ামতের দিন অনেক মারাত্মক অবস্থা হবে, করুণ অবস্থা হবে। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে কী মেসেজ পয়গাম দিতে চেয়েছেন সে সম্পর্কে আমরা শুনে নিই। আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী অংশ আল্লাহর পয়গামের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা পয়গামে কোরআন আজকের এই পর্বের মধ্যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে শুনছিলাম। ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন কী হবে, আসুন সেই সম্পর্কে শুনে নিই। মুজামুল আউসাত নামক কিতাবের মধ্যে রয়েছে, আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। যদি এটার সঠিক উত্তর হয় তাহলে বাকি সব আমল ঠিক থাকবে, আর যদি এটা শেষ হয়ে যায় তবে সব শেষ হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতে পেলাম কিয়ামতের যে ভয়াবহতা সম্পর্কে আমরা শুনছিলাম এই আয়াতে কারিমার মাধ্যমে, এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেটার ব্যাপারে শুনলাম কিয়ামত অনেক ভয়াবহ হবে। ওই কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। নামাজ অনেক বড় একটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ইসলামের যে পাঁচটি স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে নামাজ। আমরা জানি আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইসলাম এর ভিত্তি পাঁচটি জিনিসের উপর এটা নির্ভর করে। ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি মৌলিক বিষয়, তন্মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলার উপর সাক্ষ্য দেওয়া, আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দেওয়া, দুই নম্বর হচ্ছে নামাজ কায়েম করা, তিন নম্বর হচ্ছে রোজা রাখা, চার নম্বর হচ্ছে জাকাত দেওয়া, আর পঞ্চম নম্বর হচ্ছে হজ করা। এই পাঁচটি ভিত্তির উপর ইসলাম নামক সেই মহান ধর্ম এবং মহান ধর্মের মৌলিক বিষয় সেটা এটা নির্ভর করে। সেই জন্য কোনো ব্যক্তি যদি নামাজি হয় তাহলে তো অনেক সৌভাগ্যের বিষয়, যদি তার নামাজ কাজা করার অভ্যাস থাকে তাহলে সেটা বড়ই মারাত্মক বিষয়। আজকে আমি নিয়ত করেছি যে নামাজ না পড়লে কী শাস্তি সেটা কিছুটা আলোচনা করার জন্য, পয়গামে কোরআন এই অনুষ্ঠানের মাধ্যমে যাতে আমরা সত্যিকারের নামাজি হয়ে যাই, নামাজ কাজা করার ধারণাও যাতে আমাদের অন্তর থেকে চলে যায়, আমাদের খেয়াল থেকে চলে যায়, সে ব্যাপারে কিছু আলোচনা তুলে ধরার জন্য। হেলিয়াতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে রয়েছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করে তার নাম জাহান্নামের ওই দরজায় লিখে দেওয়া হয় যে দরজা দিয়ে সে প্রবেশ করে। নাউজুবিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে তাহলে কত মারাত্মক শাস্তি, কত মারাত্মক শাস্তির কথা বলা হয়েছে। এটা কতই মারাত্মক বিষয়। শুধু তাই নয়, রিওয়ায়েতের মধ্যে রয়েছে যে মুফতি নকি আলী খান রহমতুল্লাহি তাআলাই বলেন, যে ব্যক্তি বিনা কারণে ও অপারগতায় নামাজ ত্যাগ করে, আল্লাহ পাক ও তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারেই লজ্জাবোধ করল না, অর্থাৎ সে আল্লাহ পাকেরও প্রতি লজ্জাবোধ করল না এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও কোনো লজ্জা তার সে দেখালো না, অর্থাৎ তার লজ্জা রইল না। কিয়ামতের দিন এক ওয়াক্ত নামাজের পরিবর্তে
সম্পূর্ণ পৃথিবীও যদি সে দিতে চায় সেটা কবুল করা হবে না। আর যদি হাজার বছরও সে কান্না করে তাহলে তাকে মুক্তি দেওয়া হবে না। মুফতি নকি আলী খান রহমতুল্লাহি তাআলাই তার আনোয়ারে জামালে মোস্তফা নামক কিতাবের মধ্যে এই জিনিসটা তুলে ধরেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছি আমাদের বড়ই চিন্তার বিষয়। শুধু তাই নয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ জওয়াজির নামক কিতাবের মধ্যে রয়েছে যারা বেনামাজি নামাজ কাজা করে তাদের কত দুর্ভাগ্য। রিওয়ায়েতের মধ্যে রয়েছে কিয়ামতের দিন নামাজের ব্যাপারে পেরেশানগ্রস্ত ব্যক্তি এই অবস্থায় আসবে, তার চেহারায় তিনটি লাইন লেখা থাকবে। বেনামাজি যারা যারা নামাজ কাজা করে তারা একটু চিন্তা করা দরকার, তাদের কপালের মধ্যে তিনটা লাইন লেখা থাকবে। এক নম্বর, হে আল্লাহ পাকের হক নষ্টকারী, ওই বেনামাজির কপালে লেখা থাকবে যে নামাজ কাজা করছে। আমরা একটু চিন্তা করি, আমরা কি নামাজ আদায় করছি না বেনামাজি হয়ে ঘোরাঘুরি করছি? যদি বেনামাজি হই, আমাদের মধ্যে যদি আমরা কেউ বেনামাজি থাকে তাহলে ভয় করা দরকার, কাল কিয়ামতের ময়দানে আমার কপালে যদি এটা লেখা থাকে, বেনামাজি হওয়ার কারণে যদি এটা লেখা হয়ে যায় তখন কী অবস্থা হবে, একটু চিন্তা করা দরকার। লেখা থাকবে হে আল্লাহ পাকের হক নষ্টকারী। দুই নম্বর লেখা থাকবে হে আল্লাহ পাকের গজবের জন্য নির্ধারিত, নাউজুবিল্লাহ। তিন নম্বর, যেমনইভাবে তুমি আল্লাহ পাকের হক নষ্ট করেছ তেমনইভাবে আজ তুমি আল্লাহ পাকের রহমত থেকেও বঞ্চিত হয়ে যাবে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কারো কপালে যদি, একে তো কিয়ামতের ভয়াবহতা, কেউ কারো গুনাহ নিবে না, এখানে যদি আবার কপালে এই লেখাগুলো থাকে তাহলে তার মতো পেরেশান দুর্ভাগা হতবাগা আর কে হতে পারে? এটা আমাদের একটু চিন্তা করা দরকার। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যার নামাজ চলে গেল, অর্থাৎ যে নামাজ কাজা করলো তার পরিবার ও সম্পদ যেতে থাকবে তথা ধ্বংস হতে থাকবে। এখন আমরা সবাই অনেকেই অনেক ব্যক্তিদেরকে এটা বলতে শুনি, আমি কী অপরাধ করেছি আজকে আমার ফ্যামিলির উপরে মুসিবত, আজকে কী অপরাধ করেছি আমার ধন সম্পদ নষ্ট হচ্ছে, মুসিবত আসতেছে। কিন্তু আমরা যদি তাকে জিজ্ঞেস করি ভাই আপনি কি নামাজ আদায় করেন, তখন বলবে না আমি নামাজ পড়ি না, হয়তো সপ্তাহে একবার পড়ি, জুমার নামাজ পড়ি, রমজান মাস আসলে পড়ি, বা আমি যখন ওমরাতে যাই হজে যাই তখন পড়ি, বা কোনো সময় কোনো ওকেশন জানাজা নামাজ আসলে এগুলো পড়ি। তো আপনি আপনার পাঁচটা ফরজ, পাঁচ দিনে পাঁচটা আল্লাহ তাআলার হক আপনি নষ্ট করছেন। এখন রিওয়ায়েতের মধ্যে রয়েছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ইরশাদ করেছেন যে যা যে নামাজ ছেড়ে দিল, নামাজ কাজা করলো, যার নামাজ চলে গেল তার পরিবারও সম্পদ ধ্বংস হয়ে যাবে। রিওয়ায়েতের মধ্যে আরও রয়েছে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার সম্পদ ও পরিবারকে ছিনিয়ে নেওয়া হয়, তার হাত থেকে বের হয়ে যায় সম্পদও বের হয়ে যায় তার পরিবারও বের হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের উপর যে মুসিবত আসছে এগুলো আমাদের আমলের কারণে আসছে। আজকে অনেকেই দেখা যায় টাকা পয়সার মালিক ছিল কিন্তু পরবর্তীতে সে অনেক মুসিবতে পড়ে, টাকা পয়সা হারিয়ে ফেলেছে। অনেকেই দেখা যায় তার পরিবারের অনেক সদস্য ছিল, এখন হয়তো সে পরিবার হারা হয়ে গিয়েছে। এগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে হয়তো তার দ্বারা, তার পরিবারের সদস্যদের দ্বারা নামাজ কাজা হয়েছে। শুধু তাই নয়, মিরাজের রাতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দৃশ্য দেখেছেন। তোর মধ্যে একটা দৃশ্য এইভাবে দেখেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এমন একটি গোত্রের বা সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করে গেলেন যাদের মাথা পাথর দ্বারা পিষ্ট করা হচ্ছিল। এমন কিছু লোকদের আজাবের মধ্যে দেখলেন যে যাদের মাথা পিষ্ট করা হচ্ছিল পাথর দ্বারা। যখনই মাথাটা সম্পূর্ণ পিষ্ট হয়ে যায় তখন সেটা আবার আগের মতো একদম পরিপূর্ণ একটা মাথায় পরিণত হয়, অর্থাৎ তার মাথার অবস্থানটা আবার আগের মতো হয়ে যায়। আর এইভাবে তার যতবারই ঠিক হয়ে যাচ্ছে ততবারই সেটাকে পাথর দ্বারা পিষ্ট করা হচ্ছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হে জিব্রাইল, এরা কারা, এদের উপরে এই মুসিবত কেন, আজকে তাদেরকে এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন জিব্রিল আমিন আলাইহিস সালাম আবেদন করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে ওই সকল লোক যারা যাদের মাতা এরা হচ্ছে ওই সকল লোক যাদের মাতা নামাজ পড়ার কারণে ভারী হয়ে যেত, অর্থাৎ নামাজের সময় আসলে তাদের অলসতা আসতো,
তারা নামাজ কাজা করতো, ফরজ নামাজ বাদ দিয়ে দিত। আজকে তাদের জন্য এই মুসিবত আসছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে রিওয়ায়তগুলো শুনছি আমাদের উচিত এগুলোকে আমাদের অন্তরে ধারণ করে নামাজের ব্যাপারে ভয় সৃষ্টি করা, এবং আমরা যাতে এ নামাজ আমাদের জীবন থেকে না ছুটে সেই জন্য চেষ্টা করা। হযরত সাইয়েদুনা আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার আমানতদারিতা নেই তার কোনো ঈমান নেই, যার পবিত্রতা নেই তার কোনো নামাজ নেই, আর যার নামাজ নেই তার কোনো ধর্ম নেই। কেননা ধর্মে নামাজের স্থান এমন যেভাবে শরীরে মাথার স্থান। রিওয়ায়েতের মধ্যে রয়েছে, যার নামাজ নেই তার কোনো ধর্মে নেই। কোনো মানুষ যদি বেনামাজি হয় তাহলে ধার্মিকতা এবং ধর্মের মূল তত্ত্ব, মূল রহস্য, মূল সেই স্বাদ টেস্ট এবং সেই সে মৌলিকতা তার মধ্যে আমরা আশা করতে পারি না। রিওয়ায়েতের মধ্যে রয়েছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যার নামাজ নেই ইসলামে তার কোনো অংশ নেই, ইসলাম থেকে সে কোনো ফায়দা হাসিল করতে পারবে না। এই জন্য আজকে দেখা যায় মুসলমানরা পৃথিবীর বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। তোর মধ্যে যদি গবেষণা করা যায় অন্যতম একটা কারণ হবে যে মুসলমান আজকে নামাজ ছেড়ে দিয়েছে। এমনি মুসিবতে পড়লে হয়তো নামাজের মধ্যে চলে আসে, কিন্তু যখন সুখে তাকে নামাজ বাদ দিয়ে দেয়। এই জন্য আমাদের এই জিনিসটা খেয়াল রাখা দরকার, আমরা নিজেরাও যাতে নামাজ পড়ি, আবার পরিবারের সদস্যরাও যাতে নামাজ পড়ে। আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপন প্রিয় শাহজাদী মা ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুবহ সাদিকের সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগিয়ে দিতেন এবং নিষেধ করতেন যে এই সময় ঘুমায়, যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয় ততক্ষণ পর্যন্ত ঘুমিও না, কেননা এই সময় রিজিক বন্টন হয়। মা ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন এই সময় যাতে আমরা জাগ্রত থাকি, কেননা এটা রিজিক বন্টনের সময়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পরিবারকে নামাজের জন্য হুকুম দিয়েছেন এবং নামাজ পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। এটা আমাদের জন্য বড় একটা মেসেজ যে আমার আল্লাহ তাআলাও চাচ্ছেন যাতে আমরা নামাজি হই, আমরা আল্লাহ তাআলাকে মহব্বত করে নামাজ আদায় করি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ অংশ শিক্ষার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনবার ইরশাদ করলেন, নামাজের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করো। অর্থাৎ নামাজের ব্যাপারে যত্নশীল হও এবং নামাজ কাজা করার ব্যাপারে আল্লাহকে ভয় করো, কোনোভাবেই যাতে নামাজ বাদ না যায়। হযরত সাইয়েদুনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষকে নামাজ ছাড়া আর কী জন্য সৃষ্টি করা হয়েছে? অর্থাৎ মানুষকে তো আসলে সৃষ্টি করার উদ্দেশ্য আমরা জানি যে আল্লাহ পাকের ইবাদত করা, আর আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের ইবাদত হচ্ছে নামাজ। ওই ইবাদত নামাজ ছাড়া আর কী জন্য সৃষ্টি করা হয়েছে, আর কোন এমন গুরুত্বপূর্ণ কাজে দুনিয়ায় তাকে পাঠানো হয়েছে? ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে রয়েছে, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের সদস্য সবাইকে ডেকে দিতেন ফজরের সময়। স্বাভাবিকভাবে দেখা যায় চারক্ত নামাজ, জোহর, আসর, মাগরিব, ইশা, এই নামাজগুলো অনেক সময় আদায় করে পরিবারের সদস্যরা, কিন্তু ফজরের সময় অলসতার মধ্যে কাটে। আর অনেক সময় আমরা পরিবারের যারা কর্তা, যারা অভিভাবক, তারা নিজেরা নামাজ পড়েনি কিন্তু ছেলে মেয়েদেরকে জাগায় না। মনে রাখবেন, এটা কিন্তু উচিত না। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া বলেন, আমি আমার ছেলেরা ছোটকাল থেকে তারা ফজরের সময় আমার সাথে তুলে দিতাম, ঘুম থেকে জাগিয়ে দিতাম, তারা অনেক সময় জায়নামাজের মধ্যে মুসল্লার মধ্যে তারা শুয়ে যেত, তারপরও আমি তাদেরকে এটা করেছি এই জন্য যাতে অভ্যাস হয়ে যায়, সকালে ফজরের নামাজের জন্য জাগার অভ্যাস হয়ে যায়। আমাদের উচিত এটার উপর আমরা খেয়াল রাখা। এই জন্য ওলামায়ে কেরাম বলেন একটা হাদিস শরীফ, যে ব্যক্তি এশারের নামাজ জামাত আদায় করলো সে যেন অর্ধরাত ইবাদত করলো, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাত আদায় করলো সে যেন সারা রাত ইবাদত করলো। এটা পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য তারা ঘরের মধ্যে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত আমাদের ছেলে মেয়েদের নামাজের ব্যাপারে খবর নেওয়া, আমাদের উচিত আমাদের অধীনস্থ চাকর বাকর থাকলে তাদের ব্যাপারেও খোঁজ খবর নেওয়া, আমাদের আমরা যদি অফিসার হই, কোনো দায়ী পদের মধ্যে থাকি,
অধীনস্থদের নামাজের ব্যাপারে খোঁজখবর নেওয়া, তাদেরকে নামাজের জন্য উৎসাহিত করা, আর নামাজ না পড়লে তাদেরকে বোঝানো, তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল যখন সকলে নামাজি হয়ে যাবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হয়ে যাবে, আল্লাহ তাআলার প্রতি তারা বিশ্বস্ত হয়ে যাবে এবং নামাজি হয়ে যাবে, তখন আমার আল্লাহ তাআলা তাকে দয়া করবেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলো যে ইয়া রাসূলুল্লাহ, অমুক নামাজও পড়ে কিন্তু চুরিও করে। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের সারাংশ কিছুটা এরকম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তার নামাজ তার চুরি থেকে তাকে বিরত রাখবে। অর্থাৎ সে যদি পরিপূর্ণভাবে নামাজ আদায় করে, অতি শীঘ্র সে চুরি থেকে তওবা করবে এবং সত্যিকার অর্থে নামাজি হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নামাজ ত্যাগ করার ব্যাপারে যে ভয়াবহতা এবং যে আজাবের ব্যাপারে আলোচনা শুনছিলাম, একটি রিওয়ায়ত বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। রিওয়ায়তের মধ্যে রয়েছে, আল্লাহ পাক হযরত সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালামকে ওহি প্রেরণ করলেন, হে দাউদ, বনি ইসরায়েলকে বলুন যে ব্যক্তি একক্ত নামাজ ছেড়ে দিবে সে কিয়ামতের দিন আমার সাথে এই অবস্থায় মিলিত হবে যে আমি তার উপর গজব অবতীর্ণ করব। নাউজুবিল্লাহ, কত মারাত্মক কথা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। আমরা কেউ আল্লাহ তাআলার আজাব বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলার আজাব এতই মারাত্মক যে কোনো বান্দা এটা সহ্য করতে পারবে না। সেজন্য আমাদের উচিত নামাজি হয়ে যাওয়া। যদি আমরা নামাজি হয়ে যেতে পারি, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের অসংখ্য নিয়ামত আমরা লাভ করতে পারবো। এবং আমরা আল্লাহ তাআলার দয়ায়, আমরা যদি নামাজি হয়ে যাই, আমাদের উপর দয়া হবে এবং জান্নাতে আল্লাহ যাওয়ার একটা ব্যবস্থা হবে। মাদানী চ্যানেল এটাই একটা প্রয়াস, চেষ্টা করে যাচ্ছে আমাদেরকে, যেন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে মতে চলার চেষ্টা করি, মৌলিক বিষয়গুলোর উপর আমল করি, বিশেষ করে নামাজ, রোজা, হজ, জাকাত এবং বিভিন্ন মৌলিক বিষয়গুলির প্রতি খেয়াল রেখে যেন আল্লাহ তাআলার প্রিয় হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে যতদিন বেঁচে থাকি নামাজের প্রতি যত্নশীল হওয়ার, নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার, নামাজের প্রতি খেয়াল রাখার আমাদের সবাইকে তৌফিক দান করুক। নিজে নামাজি হওয়ার, পরিবারের সকল সদস্যদেরকে নামাজি বানানোর আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। হযরত সাইয়্যিদুনা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের নামাজের অবস্থা এরকম ছিল, উনি নামাজে দাঁড়াতেন তো অনেক সময় আল্লাহ তাআলার দয়ায় ওনার অনেক দীর্ঘক্ষণ সময় পর্যন্ত উনি রুকু এবং সিজদার মধ্যে থাকতেন এবং অনেক দুই রাকাত নামাজের মধ্যে উনি কোরআন শরীফের খতম দিতেন এবং অনেক এই নামাজের মধ্যেই উনি অনেক দীর্ঘক্ষণ সময় অতিবাহিত করে নিতেন এবং এত আন্তরিকভাবে নামাজ আদায় করতেন যে লোকেরা দেখে অনেক সময় ওনার নামাজের প্রতি ঈর্ষা করতে। এরকম নামাজ যদি আমরাও আদায় করতে পারতাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সকল আনবিয়াই কেরাম আলহিমুসালাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, সকল সাহাবাই কেরাম আলহিমুর রিদওয়ান আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যেন আমরা নামাজ আদায় করি, সকল আউলিয়াই কেরাম আল্লাহর যত মকবুল হাস্তি রয়েছে, মকবুল ব্যক্তিত্বগণ রয়েছেন, বান্দারা রয়েছেন, সকলেই কিন্তু নামাজি। সেই জন্য আমাদের উচিত নামাজি হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ কাজা করা থেকে হেফাজত করুক এবং সর্বদা নামাজি হয়ে দুনিয়াতে থাকার এবং নামাজকে কায়েম করার আমাদের সবাইকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আরেকটা বিষয়বস্তু নিয়ে, আরেকটা আয়াতে কারিমা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে নামাজি হয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।